মানুষের পাশে দাঁড়াই না যারা মানুষকে সহানুভূতি দেখাইতে পারে না এদের সম্পদগুলো আল্লাহ কেয়ামতর ময়দানে বড় বড় সাপ বানিয়ে দিবেন লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে গেছে ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ এর ঘর ভারী দশ হয়ে গেছে তাদের চোখে কান্না ছাড়া তাদের চোখে অন্ধকার ছাড়া আর কিছুই তাদের কোন সম্বল নাই মানুষের সব পানি ধ্বংস করে দিয়েছে আজকে দিনকে দিন সাইক্লোং সেন্টারে রাত যাপন করছে আজকে আমরা ঘুমাচ্ছি আমরা খাচ্ছি কত ভালো আছি কিন্তু আমাদের মা বোনরা আজকে পানি বন্ধ হয়ে যাদের গুম আরাম হয়ে গেছে আল্লাহ বলেন কেয়া মতের ময়দানে তোমার নাকি চিন্তা করতে হবে না তোমার জান্নাত জান্নাতের জন্য আশা করতে হবে না তুমি কবর থেকে ওঠা মাত্রই কে ময়দান আমি তোমাকে নুরের মহলে ঢুকাই দেবো কারণ তুমি তো দুনিয়াতে মানুষ হয়ে মানুষের বিপদে তুমি হাত বাড়িয়েছা সুরা আল ইমরানের একশ আশি নম্বরের আয়াতের কিছু অংশ আল্লাপাক বলেন ওলা ইয়াহ সাবানা পাক বলেন যারা সম্পদ নিয়ে যাদের যারা টাকা পয়সা নিয়ে যারা আর্থিক নিয়ে কৃপতা করে ক্ষীপণ হয় যারা সমাপ্তবান হওয়ার পরও আত্মিক যাদের আছে যাদের সম্পদ আছে যারা কি হয় যারা হয় যারা কিপন হয় আল্লাহ বলেন মিন হুয়া ওই সম্পদগুলো ওই গুলো কাল কেয়ামতের ময়দানে এগুলো আল্লাহ সব সাব বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন সাব বানিয়ে দিবেন যারা সম্পদশালী হওয়ার পরও যারা টাকাওয়ালা হওয়ার পরও যাদের থেকে পর্যাপ্ত রিজিক আছে যারা আল্লাহর রাস্তায় বিলীন করে না যারা মানুষের পাশে দাঁড়াই না যারা মানুষকে সহানুভূতি দেখাইতে পারে না এদের সম্পদগুলো আল্লাহ কেয়ামতর ময়দানে বড় বড় সাপ দিবেন আর কেয়ামতর ময়দানে সবাই কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাবে কিছু কিছু মানুষ আর সে উপনীত হবে আর কিছু কিছু মানুষকে সাফে দৌড়াবে তাহলে যাদেরকে সাফে দর্শন করবে কেয়ামতের ময়দানে যাদেরকে সাফে দৌড়াবে তার জন্য কি সফলতা না তার জীবনটাই হল ব্যর্থতায় ভরা আল্লাহ পাক সুবাহ আমাদেরকে বলেছেন তোমরা যারা সম্পদশালী হয়েছ তোমরা যারা রিজিক রিজিক নিচ্ছ তোমরা ওই রিজিক দেখে ওই সম্পদ দেখে তোমরা কিছু কিছু মানুষের কল্যাণে ব্যয় করে দাও কিছু কিছু মানুষের কাজে ব্যয় করো কারণ এই সম্পদ এই টাকা আমাকে দিচ্ছেন কে আজকে যদি আল্লাহর রহমত উঠে যায় আজকে যদি আপনাকে আল্লাহ টাকা দেওয়া বন্ধ করে দেয় আপনি গোটা পৃথিবী যদি ভ্রমণ করেন এক টাকা আপনি ইনকাম করতে পারবেন না ঠিক না তাহলে যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর পথে আমাদের ব্যয় করতে হবে ঠিক কি না আপনি যখন ব্যয় করবেন আল্লাহ বলেন নিয়ামত দিয়েছি তোমরা নেয়ামকগুলো তোমরা ভালো ভালো কাজে ব্যয় করো আল্লাহ কোরআন শরীফে বলেন যাই তুম লা ইন কাফারতুম ইন্ন আযাবাল আসাদিদ যারা আমার নিয়ামত অর্জন করে আমার রাস্তায় যারা বিলিল করেছে যারা দিয়েছে তাদেরকে আমি আল্লাহ আমি আমি আল্লাহ আরো বেশি বেশি নিয়ামত আমি আল্লাহ আরো বেশি বেশি রিজিক তাদের জন্য বাড়িয়ে দেব যদি যারা কিপন হয় টাকাওয়ালা কিন্তু টাকা দিতে চায় না এরকম কিছু মানুষ যেমন আপনি প্রতি সপ্তাহে মসজিদে পাঁচশো টাকা দিল কিন্তু আপনার ব্যাংক ফুরাবে না আসে না কি কথা বলেন আপনারা না আপনি যদি প্রতি সপ্তাহে পাঁচশো টাকা দেন আপনার ব্যাংকে টাকা খালি হবে না সপ্তাহে দিবেন এমন দেখা যায় পাঁচশো টাকা দূরই কথা পাঁচ টাকা বের করতে কষ্ট হয়ে যায় আল্লাহদেরকে কিপন বলেছেন কি বলেছেন আমার নবী যেটা হাদিসে বলেছেন আল বখলু আল বখিলু লাই আদু হুলুস জান্না যারা বহিলতা করে যারা বকিলতা করে যারা দিতে চায় না মানুষের কল্যাণে যারা খরচ করতে চায় না আমার নবী বলে এরা বকিল এরা কি বকিল তো বখিলের অবস্থা কেমন লাই আদু হুলু জান্না বহিলরা কীপন জান্নাতের জ্ঞানও পাবে না জোরো বলেন ঠিক কিনা না যারা বহিল যারা যারা মানুষকে সাহায্য করতে চাই না যারা আল্লাহর রাস্তায় দিতে চাই না নবীজি বলেছেন আল জান্নাত তো দূর কথা জান্নাতের সহ পাবে না সেজন্য বাবা আমার আপনার যা হয়েছে তা থেকে আপনার খরচ করতে হবে আল্লাহর রাস্তা ঠিক না তা শুন এ কথার বলার পিছনে হচ্ছে আপনারা জানেন আমাদের এ বাংলাদেশের জমিনে একটি বিভাগ একটি জেলা সিলেট জেলা লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে গেছে ঠিক না লক্ষ লক্ষ মানুষ এর ঘর ভারী দশ দশ হয়ে গেছে মানুষ তাদের চোখে কান্না ছাড়া তাদের চোখে অন্ধকার ছাড়া আর কিছুই তাদের কোন সম্বল নাই ঘর বলেন বিঠাবাড়ি বলেন খাট পালং মানুষের সব পানি ধ্বংস করে দিয়েছে আজকে দিনকে দিন সেন্টারে রাত যাপন করছে আজকে আমরা ঘুমাচ্ছি আমরা খাচ্ছি কত ভালো আছি কিন্তু আমাদের মা বোনরা আজকে পানি বন্ধ হয়ে যাদের গুম হারাম হয়ে গেছে ঠিক না তা শুন না তাদেরকে আমরা কি সাহায্য করতে পারি না আল্লাহ বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আমি বেশি ভালোবাসি যিনি মানুষ হয়ে অপর মানুষের পাশে কষ্টওয়ালা মানুষের পাশে বিপদওয়ালা মানুষের পাশে যে দাঁড়ায় আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেব জড়ো বলুন না আল্লাহ উত্তম প্রতিদান কি আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষকে সাহায্য করে কেয়ামতের ময়দানে তার জন্য আমি একটি নূরের মহল তৈর করব। সোহান বলেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে তোমার নাকি চিন্তা করতে হবে না তোমার জাহান জান্নাতের জন্য আশা করতে হবে না তুমি কবর থেকে ওঠা মাত্রই কেয়ামতের ময়দানে আমি তোমাকে নুরের মহলে ঢুকাই দেব কারণ তুমি তো দুনিয়াতে মানুষ হয়ে মানুষের বিপদে তুমি হাত বাড়িয়ে দিয়েছ তো মানুষের বিপদে হাত বাড়াই দেওয়া কত স্বভাব আজকে একটু সিলেটের মুন্সীগঞ্জ সুনামগঞ্জের দিকে আপনি যদি নজর করুন দেখবেন রাতে গুম হবে না কত হাহাকার চলছে যাদের কাছে খানা নাই যাদের কাছে কাপড় নাই যাদের থাকার কোনো ব্যবস্থা নাই কি যে একটা অশান্তি অশান্তির মতো তারা জীবনযাপন করছে আপনি যে এখানে বসে আমি এখানে বসে আমরা কি শান্তিতে আছি আমরা শান্তিতে নাই কারণ আজকে এদের হয়েছে হয়তো বা একদিন এদের দুঃখটা মোছন হয়ে যাবে সারা বছর মানুষের দুঃখ থাকে না হয়তো বা সারা বছর পানি থাকবে না কিন্তু ঠিকই একদিন এরা স্বাবলম্বী হবে ঠিকই একদিন এদের সব হবে এমনও তো হতে পারে আমি তার চেয়ে বড় বিপদে পড়ে যেতে পারি এমনও তো হতে পারে আপনি আমি এদের চেয়েও ভয়াবহ বিপদে আল্লাহ আমাকে গ্রাস করতে পারে তখন দেখবেন হাজার হাজার মানুষ আমাকে রক্ষা করার জন্য আসবে কারণ আজকে আমি সিলেটবাসীর জন্য পাগল হয়েছি সিলেট সিলেটের মধ্যে দান করেছি সিলেটবাসীর একটু হলো মুখের হাসিটা ফুটানোর জন্য চেষ্টা করেছি ঠিক কিনা ইন্